শুক্রবার ছুটির দিন, মেট্রো চলে চড়ার দ্বিতীয় দিন, আগার যে সমস্ত মানুষজন উপস্থিত হয়েছেন তাদের দেখেই বোঝা যাচ্ছে যে পরিবার পরিজন এসেছেন, কেউ বা বাচ্চা নিয়ে এসেছেন। মূলত এই শীতের সকালে শুক্রবার অনেকটা জরুরি প্রয়োজনে বাইরে বের না হলেও অনেকটা মেট্রো রেলে ঘুরতে এসেছেন, সেই চিত্র কিন্তু দেখা যায়। দর্শক, এই চিত্র কিন্তু রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনের একটু সামনে আপনাদেরকে দেখাতে চাই, যে পুরো স্টেশনের যাত্রাপথের ঠিক তালতলা থেকে ছড়িয়ে আগারগাঁও মেট্রো স্টেশন পর্যন্ত যেই সড়কটি রয়েছে, এই পুরো সড়ক কিন্তু এখন সাধারণ মানুষজন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন, সবে অপেক্ষা করছেন কখন আসলে মেট্রো রেলে উঠতে পারবেন। অনেকের আজকে প্রথমবারের মতো মেট্রো রেলে ওঠা, আবার অনেকের এটাই আজকে দ্বিতীয় দিনের মতো ওঠা। দর্শক, যারা আমাদের লাইভটি দেখছেন আপনারা শেয়ার করতে পারেন, আপনারা মন্তব্য করতে পারেন, যারা আজকে প্রথমবারের মতো এই মেট্রো রেলে উঠেছেন বা উঠবেন, আপনাদের কোনো অভিজ্ঞতার কথা থাকলে সেটাও আমাদের কমেন্ট সেকশনে আপনারা লিখতে পারেন। ভাই, কোথা থেকে এসেছেন? কাজীপাড়া থেকে। কাজীপাড়া থেকে আপনাদের মেট্রো রেল, কাজীপাড়ার মানুষের বিশাল এক ভোগান্তি ছিল, সেই ভোগান্তি এখন কিন্তু স্বস্তি হয়েছে, কি বলবেন আপনি? না, খুব সুন্দর হয়েছে, এটা যাওয়ার কোনো যানজট নাই, মানুষ সহজে যাইতে পারবে। এখন আমরা যাচ্ছি যে উত্তরা কাজে না আমি ঘুরতে ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি ফ্যামিলি আসছে বাড়ি থেকে। কি মনে হচ্ছে, আগে চলেছেন আজকে কোথাও? ট্রেনে আমি অনেক আগে উঠছি, কিন্তু মেট্রো রেলে আসছি প্রথম। আজ আসছি প্রথম, কেমন মনে হচ্ছে, কেমন লাগছে? বাচ্চাকে নিয়ে খুব ভালো লাগছে, বাচ্চারা আছে। নাম কি, কোথা থেকে এসেছো? কোথা থেকে এসেছো, কেমন লাগছে মেট্রো রেলে উঠবা? ভালো, ভালোই লাগছে। কার সঙ্গে এসছো? মামার সাথে। আমি একটু সামনে গিয়ে যেতে চাই। মূলত এই মেট্রো রেলে যারা উঠতে এসেছেন তাদেরকে কিন্তু বেশ অপেক্ষা করতে হচ্ছে, বেশ কিছুক্ষণ দীর্ঘক্ষণ সবাই অপেক্ষা করছেন, সেই চিত্র কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি। দীর্ঘ লাইন, সেই লাইনটাই মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সাধারণ মানুষজনের যেই ভিড়, লাইন, সেই অপেক্ষা, সেটাই কিন্তু আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা যারা আমাদের লাইভ দেখছেন আপনারা শেয়ার করতে পারেন, মন্তব্য করতে পারেন। সাধারণ মানুষজন আজকে যে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মেট্রো রেল উদ্বোধনের পরপরই যে গতকাল থেকে সাধারণ মানুষজনের জন্য যাতায়াতের উন্মুক্ত করে দেওয়া হয়, সেটারই আসলে যে সাধারণ মানুষজনের এই আজকে দ্বিতীয় দিন এবং সাধারণ মানুষজন উঠতে পারছেন, সেই চিত্র কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি। একটু কথা বলবেন কিনা আপনারা, আজকে আপনাদের মেট্রো রেলে কি প্রথম দিন ওঠা কিনা? আমি কালকে উঠেছি, গতকাল তো শুরু হয়েছে, আজকে তো সেকেন্ড দিন। তো আমরা এই জন্য এসেছি যে আজকে ফার্স্ট আমরা উঠবো আমরা আজকে, ইনশাল্লাহ। কেমন লাগছে এই অনুভূতিটা আসলে? হ্যাঁ, বেশ এক্সাইটেড আমরা যে বাচ্চাদের নিয়ে উঠবো আজকে, একটু ভালো লাগছে, যে উঠতে পারলে তো আরো ভালো লাগবে, এখন তো উঠতে পারিনি, তো উঠতে পারলে আরো বুঝতে পারবো যে কেমন লাগবে। মানে উঠতে পারেননি, উঠবেন? হ্যাঁ হ্যাঁ, অপেক্ষা করছেন যে কোন জায়গা থেকে? আমরা এসেছি কাপুল থেকে, ইব্রাহিমপুর থেকে। আপনাদের ইব্রাহিমপুর ভাষা কাপুল ভাষা আপনাদেরই বলা যায়? ডেফিনেটলি ডেফিনেটলি, উইল বি বেনিফিশিয়ারি। সাক্ষী, কি বলবেন এই পুরো জার্নিটার গল্প, কি বলবেন? না, ঠিক আছে, বাট আলটিমেটলি সম্পূর্ণ হলে মানুষ বেনিফিটেড হবে। আমার শুধু একটাই বলা, হয়তোবা কস্টিংটা একটু বেশি হয়েছে, বাট একটা সময় মানুষ সুবিধা পাবে, সেটা পেতে একটু সময় লাগবে, এই যা, কিছু করার নেই। না না, কালকে মজা করার জন্যই আজকেও, মানে ছেলেদেরকে নিয়ে, পরিবারকে নিয়ে উঠছি, যেহেতু কাছে পরীক্ষা শেষ। না, ঠিক আছে, কালকে একটু টিকিটের সমস্যা ছিল, এটা হতে পারে, প্রথম দিনে সবাই অভ্যস্ত হয়নি, বাট আমার রিকোয়েস্ট থাকবে যাত্রীদের প্রতি, এই মেট্রো রেল আমাদের জাতীয় সম্পদ, সুতরাং এটা যাতে পরিচ্ছন্ন থাকে, সুন্দর থাকে, আন্তর্জাতিক মানে থাকে, এটা নির্ভর করবে আমাদের বিহেভিয়ারের উপরে, আমরা কীভাবে এটাকে ব্যবহার করি, কীভাবে হ্যান্ডেল করি, এবং কেউ যদি ঠিকমতো ব্যবহার না করে তাকেও নিবৃত করার চেষ্টা করব, অন্য যারা সচেতন রয়েছে, এই দাবিটা থাকলে সবার প্রতি। কেয়ারফুল থাকতে হবে এই ব্যাপারে, তাই না? সবাইকে কেয়ারফুল থাকতে হবে, সবাই যাতে কেয়ারফুল থাকে, তাহলে সবকিছু সুন্দর হবে, তাহলে সবকিছু সুন্দর সুন্দরভাবে চলবে। এটা ভালো রাখার দায়িত্বটা আমাদেরই, আমাদের জনগণের দায়িত্ব, ভালো রাখার দায়িত্ব, এটা আমাদের ভালোর জন্যই করা হয়েছে। মিরপুরবাসীর জন্য কতটা আশীর্বাদ, কি বলবেন আসলে? এটা নট অনলি মিরপুরবাসী, বাট অলসো এভরিবডি, সো ইট ইজ অ্যাডভান্টেজ ফর এভরিবডি।
এটা শুধু একজনের জন্য, এটা অনেক দূর থেকে কিন্তু আমরা এসেছি, অনেকে দূর থেকে কিন্তু এসেছে, অনেকে গতকালকে এসেছে অনেক দূর থেকে, আমার নিউজে শুনেছি যে এটাকে সেলিব্রেট করার জন্য, যে এটা নতুন, এটা আমাদের দেশে ওপেন হয়েছে, এটা অবশ্যই আমাদের যাদের নতুন একটা, আমাদের একটা 23 জন নতুন একটা গিফট আমাদের জন্য 23 ইয়ারের জন্য। আমার নাম সীমা, এটা আমার ফ্যামিলি। কথা বলছিলাম ইব্রাহিমপুর কাপ্রুল থেকে এসেছেন সীমার পরিবার, যারা কমেন্ট করছেন সবাইকে ধন্যবাদ। সিয়া মাহমুদ লিখেছেন জটের শহরে জাদুর মেট্রো। সত্যি ঠিক তাই, আসলে এই ঢাকার জটের শহরে তীব্র যানজট আর নানা কারণে আসলে যে ভোগান্তি সব মিলিয়ে আসলে এটা স্বস্তি আর জাদুর আশীর্বাদ হয়ে কিন্তু মেট্রো রেল অপেক্ষা করছে। এই মেট্রো রেল সাধারণ মানুষজনকে নিয়ে কিন্তু 10 মিনিটে 10 সেকেন্ডে এই ঢাকা শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যেতে পারছেন, সেই চিত্র কিন্তু আসলে আমাদের চোখে ভেসেছে গতকাল এবং আজকেও সাধারণ মানুষজন খুব স্বস্তি নিয়েই কিন্তু আসলে যাতায়াত করছে, সেটাও কিন্তু আসলে সেই গল্প শুনছি। এই শীতের সকালে বাচ্চা নিয়ে এসেছেন, কাজে যাচ্ছেন নাকি এমনিতেই ঘুরতে? ঘুরতে যাচ্ছি। কে কে এসেছেন? আমি, আমার হাজবেন্ড, দুই বাচ্চা। আমাদের বাসার কাছে তালতলা। আপনাদের বাসার পাশে স্টেশন, আপনাদের মেট্রো রেল কেমন অনুভূতি হয়? না, আমাদের তো অবশ্যই খুব ভালো লাগছে, আর যোগাযোগ ব্যবস্থা এটা উন্নয়নের জন্য সবাই সুবিধা পাবে। তো মাত্র 10 মিনিটে উত্তরা যাওয়া, এটা কল্পনা দিত অবশ্যই। না, কখনো আসলে আমাদের জীবন দশা হবে চিন্তা করিনি। আলহামদুলিল্লাহ। এখানে এখানে প্রায় 5 বছর। দর্শক, দীর্ঘ লাইনের কথা যদি বলি, যে গতকাল আসলে এর চেয়েও একটু বেশি লাইন ছিল, কিন্তু অনেক মানুষ কিন্তু আসলে এই ভিড় ছেলে শেষ পর্যন্ত মেট্রো রেলে উঠতে পারেননি। অনেকে আসলে অনেকটা বিমুখ হয়ে, অনেকটা আশাহত হয়ে ফিরে গিয়েছিলেন, কারণ মেট্রো রেল প্রাথমিকভাবে এখন যেটা চলছে সেটা কিন্তু সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত চলছে। উপরে মেট্রো রেল চলছে, সামনেই ঠিক মেট্রো রেল স্টেশন, এবং নিচে রাখা হয়েছে বিআরটিসি বাস, যারা মেট্রো রেল একটি চলে যাচ্ছে উত্তরা উত্তর স্টেশনের দিকে, এবং সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। এবং যারা অপেক্ষা করছেন তারাও এমনি করে এই অন্য কোনো মেট্রো রেলে হয়তো এই স্টেশন থেকে তারা যাবেন, এবং এই গাড়িটি যেই মেট্রো রেল যে ঠিক ট্রেনটি যে ঠিক যেই গতিতে গেল সেই গতি কিন্তু অন্যান্য ট্রেন বা যানবাহনের থেকে অনেক বেশি। তাই তো 10 মিনিট 10 সেকেন্ডে এই ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে যাবেন, সেই চিত্র কিন্তু আমরা আসলে দেখতে পেরেছি। দর্শক, আমরা রয়েছি বিমানবাহিনী জাদুঘরের ঠিক সামনে। ঠিক এখানে সাধারণ মানুষজনের যে উচ্ছ্বাস উদ্দীপনা দেখতে পাচ্ছি, সবাই তাকিয়ে রয়েছে, মূলত মেট্রো রেল উঠবেন সেই অপেক্ষায় সবাই তাকিয়ে রয়েছেন, সেই চিত্র কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি। একটু সামনে এগিয়ে যেতে চাই, বেশ হাস্যজ্জ্বল দেখতে পাচ্ছি আপনাকে। এই অপেক্ষা কি মধুর অপেক্ষা বলা যায়? মধুর অপেক্ষাই বলা যায়। অনেক দীর্ঘদিন থেকে অপেক্ষা করতেছে এই জায়গায় আসার জন্য, গতকাল আইসা ফিরত গেছি, আজকে আসছি, এটাই সাকসেস। গতকাল ঈশ্বরের সমস্যা, মিশনের সমস্যা ছিল, লম্বা সিরিয়াল ছিল, আইসা এই জন্য যাইতে পারেনি। আমি মিরপুর 11 থেকে। আমি প্রথম আইসা পাচ্ছিলাম 11 থেকে উঠতে পারবো, দেখি না ওদিকের স্টেশন বন্ধ, এরপরে এখানে আসছি। আমি একাই আসছিলাম, এভাবে আমি কিছু করতেছি না বর্তমানে, আমি বাইরে ছিলাম, বাইরে থেকে আসছি। ভালোই, দেখা যাক আগামী থেকে। উঠতে তো পারেন না আজকে প্রথম? জি জি, আজকে কিছুক্ষণ পর উঠবেন, আপনার লাইন খুব কাছাকাছি চলে এসেছে। জি ইনশাআল্লাহ। অনুভূতিটা আসলে কেমন? অনুভূতিটা দেখো অনেক ভালো লাগতেছে, উৎফুল্ল লাগতেছে। নামটা ভাই? আমার নাম জালাল আহমেদ। কথা বলছিলাম মিরপুর 11 থেকে এসেছেন এবং অপেক্ষা করছেন মেট্রো রেলে উঠবেন, এবং এই মেট্রো রেলে ওঠার আসলে চাই একটু আমরা কথা বলতে চাই। একজন রিক্সা চালক রয়েছেন আমাদের সামনে, যারা মেট্রো রেলে দীর্ঘদিনের চোখের সামনে যাদের হয়েছে তাদের সঙ্গে কথা বলতে চাই, একটু কথা বলতে চাই। অনেকে এসেছেন মেট্রো রেলে উঠতে, আপনিও দেখছিলাম তাকিয়ে আছেন, আপনাদের কি মেট্রো রেলে ওঠার সৌভাগ্য হয়েছে কিনা? না, ওইরকম ধরনের আমরে কপাল নাই, খুশি খুশি ভালোই লাগতেছে।
রিক্সা চালক দাঁড়িয়ে ছিলেন, তারও বেশ উচ্ছ্বাস আনন্দ যে মেট্রো রেলে সাধারণ মানুষজন উঠছেন। এই সবার যে অপেক্ষা প্রতীক্ষা সেটা থেকে আসলে অনেকের আসলে উঠতে না পারলে দেখেও যে একটা আনন্দ প্রশান্তি সেই চিত্রগুলো আসলে দেখতে পাচ্ছি। আমরা আইডিবি ভবনের ঠিক সামনের যে স্টেশন সেটা আগামী স্টেশনে রয়েছি এবং এখানে সাধারণ মানুষজনের যে উচ্ছ্বাস অপেক্ষা সেই চিত্রগুলো দেখানোর চেষ্টা করছি এবং অপেক্ষা করছেন সাধারণ মানুষজন যাচ্ছি, সবাই বেশ হাস্যোজ্জ্বল, সবার মুখে হাসি, সবার কণ্ঠে হাসি। কেমন লাগছে অনেকটা আপনার কিছুক্ষণ পরই আপনার কাঙ্ক্ষিত সেই মুহূর্তটি চলে আসবে? অনেক ভালো লাগতেছে শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে প্রথম দিন? জি আজকে প্রথম দিন। আমি চিরাং থেকে আসছি। চিরাং থেকে? চিরাং থেকে। অবশ্যই যাচ্ছি চট্টগ্রাম। সামনে এগিয়ে যেতেছে যারা এসেছেন। গাজীপুর থেকে আসছি সরকারের মেট্রো উন্নয়নের যে প্রকল্প দেখার জন্য, কিন্তু সরকারের কাছে অনুরোধ যে আপনার টিকিট কাউন্টারে আরও কাউন্টারের সেলসম্যান ওনাকে আরও বেশি বাড়ানো দরকার, কারণ লাইন প্রায় 1 কিলোমিটার। ওখান থেকে উত্তর থেকে আসছি, এখানে এসে আবার রিকেল টিকিট নেওয়ার জন্য আবার 2 ঘন্টা লাইনে দাঁড়ানো লাগছে। কাউন্টারে লোক বেশি থাকলে আমাদের সেলসও বেশি হবে, সরকারের ট্যাক্সও মানে ভাড়ার টাকাটাও বেশি পাবে। এই জন্য সরকারের উচিত, অনুরোধ রাখছি আমরা, কাউন্টারে আরও বেশি কমসে কম 10 জন সেলসম্যান টিকিট সেলসম্যান যদি দেয় তাহলে জনগণের সুবিধা হবে। আপনি যখন এসেছেন তখনকার ওই স্টেশনের অবস্থা কেমন দেখেছেন? ওইখানেও দেখছি প্রায় 1 কিলোমিটার লাইন, ওখান থেকে এখানে আসলাম এখানেও প্রায় 1 কিলোমিটার লাইন। মানুষ বাইরে রৌদ্র বৃষ্টি কুয়াশার মধ্যে মানুষ ভোগান্ত করতেছে। আর যদি সরকার সকাল 7টা থেকে রাত্র 8টা পর্যন্ত ট্রেন খোলা রাখে সরকারেরও লাভ হবে, হ্যাঁ টিকিট বেশি সেল হবে এবং মানুষের ভোগান্তি কমবে, কারণ জনবহুল দেশ। আমার নাম আলমগীর হোসেন, আমি টঙ্গী থেকে আসছি। ধন্যবাদ। কি অনুভূতি হচ্ছে ভাইয়া? আসলে এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা মানে সম্ভব না, কারণ বাংলাদেশ যে একটা উন্নত বিশ্বের কাতারে চলে যাচ্ছে এটা তার একটা নিদর্শন। অবশ্যই অবশ্যই বাংলাদেশ আজকে আমরা, আপনি দেখেন এই যে স্থাপনাগুলো হয়েছে এগুলো কিন্তু আমরা, হ্যাঁ আমরা অনেকদিন ধরে এটা দেখছি কিন্তু আজকে এটার ফলাফল আমরা ভোগ করতে শুরু করছি। তো আমাদের অনুরোধটা হচ্ছে এটা যে এই মেট্রো রেল, অন্য অন্য যে MRTগুলো আছে 1, 2, 3, 4, 5, এটা তো MRT 6, তো এইগুলো যদি দ্রুত আমরা এই কাজগুলো শেষ হয়ে যায় তখন আসলে ঢাকা শহর যে মানুষের বসবাস উপযুক্ত একটা শহর, এই যে দীর্ঘদিনের যে আমাদের একটা কথা শুনতে হয় যে এটা বসবাস অযোগ্য, এটা ঢাকা শহর পৃথিবীর মুখে একটা বসবাসযোগ্য একটা চমৎকার শহরে পরিণত হবে। আমরা আমাদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের প্রাণ ঢালা ধন্যবাদ জানাতে চাই এবং আমরা তার দীর্ঘায়ু কামনা করছি। আমার নাম স্বামী কিবরিয়া, আমি আসছি খুলনা থেকে, আমি খুলনা থেকে আসছি। আমার শ্বশুর উনি আসছেন ময়মনসিংহ থেকে, আমরা আমার ছেলেকে নিয়ে আসছি যে আমরা পরিবারে এসেছি, হ্যাঁ সপরিবারে এসেছি। আমরা মেট্রো রেল উপভোগ করতে চাই, যে মেট্রো রেলে আসলে আমরা একেবারেই প্রথম দিকে শুনতে চাই। জামাইয়ের সঙ্গে এসেছেন? হ্যাঁ জামাইয়ের সঙ্গে এসেছি, শেখ হাসিনার জন্য ধন্যবাদ দেওয়ার জন্য। শেখ হাসিনা এই দেশের গর্ব, আগামীতে আরও কয়েকবার থাকুক, শেখ হাসিনা জীবিত বা আজীবন থাকুক এটাই আমরা আশা করতে। আমার নাম আব্দুল লতিফ সরকার। কবে এসেছেন ঢাকাতে? গত পরশুদিন। আমরা সবাই মিলে আসছি, সবাই মিলে আমরা সুন্দরভাবে মেট্রো রেলে আমরা চলে আজকে উপভোগ করতে চাই আসলে। একটা ছবি তুলে তিনজন দাঁড়ান। না না সমস্যা নাই, পত্রিকা পত্রিকা ধন্যবাদ ধন্যবাদ। যান যান আসতেছি। হ্যাঁ।